জাতির পিতা কেন মানবো? জাতির পিতাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারাকে পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে আমরা ট্রিট করি, এতে আমাদের কি যে আউলিগ না করলি রাজাকার, এই কথা আমি বলি নাই। আপনাকে জাতির পিতা স্বীকার করতে হবে বাংলাদেশে থাকতে গেলে। আপনাকে স্বাধীন দেশে যদি মনে করেন যে আমি স্বাধীন দেশে বাস করব, আপনাকে জাতির পিতা মানতে হবে, আর না হলে পাকিস্তান চলে যেতে হবে। প্রধানমন্ত্রী একটা মানুষকে বলেছেন, একটা কথাতে তার মতামত দিয়েছেন যে আমরা ইফতার পার্টিতে অনেক টাকা খরচ করি, সেগুলো না করে আমরা গরিব মানুষকে দিতে পারি, এটা তার একটা মতামত তিনি ব্যক্ত করেছেন। এটা আপনি মানতেও পারেন নাও পারেন, আমি সাধুবাদ জানাই ভাই, আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই ইস্যু সেই সাথে এই যে টাকাগুলো পাচার হচ্ছে, এই টাকাগুলো এনে তো গরিব কসাইদেরকে দিলে আরো উপকার হতো। আপনাকে আমি বলি, আপনারা আওয়ামী বিরোধী সেটা ঠিক আছে, কিন্তু দেশপ্রেমটাও যেমন ভিতরে থাকা উচিত, আর একজনের সম্মানও করা উচিত। প্রধানমন্ত্রী আপনি দেশের বাইরে থাকেন, আপনি যে অ্যাঙ্গেলে এবং যে টোনে কথাটা বলছেন, এই কথাটার ভিতরে কোনো ভদ্রতাও নাই, কোনো মাধুর্য নাই, এবং আপনার সত্যিকারের কোনো আপনি কি করলেন? না না না, আনোয়ার ভাই কি আপনি কি বেশি বৈরাচার হতে হতে এখন জনগণের কণ্ঠ রুদ্ধ করবে নাকি? আশ্চর্য ব্যাপার। পিতা গণতন্ত্র, আওয়ামী লীগের গণতন্ত্র, এটা হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র। শুনতে পারেন প্রশ্ন হলি তাদের গায়ে গা জ্বলে, উনি তো বঙ্গবন্ধুকে কোনো খাটো করেনি, বঙ্গবন্ধু আমাদের জাতির জনক। মামুন ভাই আপনি আমার কথা বলতে দেন, আপনি তো দর্শকের জেরা করছেন। না না, আপনি কেন দর্শককে হয়রানি করছেন? আপনি একজন মানুষ হয়ে আপনি দর্শককে কেন হয়রানি করছেন? আপনি জাতির পিতার মৃত্যু বার্ষিকীতে আমরা নায়ক নায়িকা শিখাচ্ছেন, এই ভুল মেসেজটা আপনি দিচ্ছেন, এটা কি ঠিক করছেন আপনি? আপনি জাতির পিতা মানেন না, আপনাকে আমি কি বলবো? জাতির পিতা কেন মানবো? জাতির পিতাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার মতো সাইফুল ইসলামের কথা, তিনি বাংলাদেশের একজন নেতা, তিনি বাংলাদেশের জাতির পিতা কেন মানবো? জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেন জাতির পিতা মানবো? কিন্তু তিনি বাংলাদেশের রূপকার, তিনি বহুত রাজাকার তবে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে আনা হয় নাই, অন্য প্রোগ্রামে আনা হয়েছে, কিন্তু আপনারা তথ্য প্রশ্ন যখন করবেন এগুলো হলো কীট পতঙ্গ। এই যে বাংলাদেশে যারা দেশের নাগরিককে কীট পতঙ্গ তারাকে পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে আমরা ট্রিট করি, এতে আমাদের কি জাতির পিতা মানে না, পাকিস্তানের প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে, চলবে। আমরা আপনি হচ্ছেন এই প্রজন্মের রাজাকার, আরো আনোয়ার সাহেব আপনি হচ্ছেন এই প্রজন্মের রাজাকার, কারণ আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভোটাধিকার আপনারা লুণ্ঠন করে নিয়েছেন। যারা মুক্তিযুদ্ধের চেতনা মানে না, যারা বঙ্গবন্ধু মানে না, এ বলছে চিন্তনা মানে না, তাদের প্রশ্নের জবাব দিতে হবে। সাইফুল ইসলাম মুকুল একবার বলেছে, আপনি দর্শকদের শিখাচ্ছেন তারা পাকিস্তান, আপনি আল বদর আল শামস, আপনি জনগণের ভোটাধিকার লুণ্ঠন করেছেন, আপনি নতুন প্রজন্মের রাজাকার আল বদর। আপনারা হলেন ভাই, আপনারা ভোট লুণ্ঠন করে বন্দুকের দল দিয়ে ক্ষমতায় আসা পার্টি, আপনারা গণতন্ত্রের ভাষা বুঝেন? আপনারা গণতন্ত্রের ভাষা, এবার আমাদের হাতে না পা আমাদের বলতে দেন, এটা আনোয়ার সাহেবের একক সনদ, আপনারা হলেন এটা একক সনদ রাজনৈতিক দল। আনোয়ার ভাই অনেক ধন্যবাদ, আপনাদের ভিতরে
আপনি আবার জনগণকে ভুল মেসেজ দিচ্ছেন যে আওয়ামী লীগ না করলি রাজাকার, এই কথা আমি বলি নাই। আপনাকে জাতির পিতা স্বীকার করতে হবে বাংলাদেশে থাকতে গেলে। আপনাকে স্বাধীন দেশে যদি মনে করেন যে আমি স্বাধীন দেশে বাস করব, আপনাকে জাতির পিতা মানতে হবে, আর না হলে পাকিস্তান চলে যেতে হবে, পরিষ্কার কথা। আর না হলে জাতির পিতা আপনাকে মানতে হবে, আর না হলে পাকিস্তান চলে যান। কীট পতঙ্গ বলাটা কি ঠিক হয়েছিল আনোয়ার ভাই আপনাকে? আপনার যারা এই ধরনের কথা বলেন তাদের, তারা মানুষ না তো? তারা মানুষ না, মানুষিকতা নাই তো তারা? স্বাধীনভাবে কথা বলতে পারবে না, কোনো কথা না যে বঙ্গবন্ধুর জন্মদিনে মৃত্যু বার্ষিকীতে আমরা ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে এসে নাচানাচি করি, এটা কোনো কথা হতে পারে? এটা হয়তো সে ভুল ক্রমে বলে, আমার সেন্টিমেন্ট ওই জায়গাতে নো, এটা ভুল না, ইন্টেনশনালি এই সব মিথ্যা কথা তারা প্রচার করে এই মাধ্যমে। আমি ওই জায়গাটাতে রিয়াক্ট করেছি, আর কোনো জায়গা না। আপনি আওয়ামী লীগের রাত দিন সমালোচনা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, এই করছে সেই করছে, দুর্নীতি করছে, নাম দিয়ে আপনারা প্রচার করেন। আচ্ছা হাসনাত ভাইকে একটু বিরোধী দল হিসাবে আপনাদের এই ধরনের দর্শকদেরকে জেরা করা, দর্শকদেরকে রিমান্ডে নেওয়ার মতো কথা, এগুলো এগুলো কখনই আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং দর্শকদের কাছেও আমি আপনার হয়ে ক্ষমা চাচ্ছি।